আমি বরুণ। আমার বয়স এখন 20। এই কাহিনীটা আজ থেকে 10 বছর আগের। তখন আমি লেখাপড়া করতাম। আমরা দুই ভাই, এক বোন, মা আর এক বৌদি। আমাদের সংসার, আমার বাবা মরে গেছে। আমার বয়স যখন 8 বছর, আমার বোন সব থেকে ছোট, ওর চেয়ে আমি 2 বছরের বড়। আমার বড়দার সবে নতুন নতুন বিয়ে হয়েছিল। আমরা বেশ হাসি খুশি ছিলাম। আমি আর আমার বোন রূপা খুব মজা করতাম, কারণ আমার বৌদি আমাদের দুজনের খুব ভালোবাসত আর আমাদের মজায় রাখত। সেই সময় গরমের ছুটি ছিল। আমি একা বৌদির রুমে গিয়ে বৌদির সঙ্গে লুডু খেলছি, আর রূপা আর মা কোথায় গিয়েছিল। হঠাৎ বৌদি আমাকে ধাক্কা মেরে খাটে ফেলে দিল। আমি জিতে যাওয়ার নেশায় বৌদির উপরে উঠে বৌদির কাঁধে হাত দিয়ে ধাক্কা দিলাম, কিন্তু বৌদি আমার চেয়ে শক্তি বেশি, তাই আমি বৌদিকে ফেলতে পারছি না। অনেক চেষ্টা করছি, দেখছি যে আমার হাত বৌদির কাঁধ থেকে পিছলে বৌদির পেঁপেতে পৌঁছে গেছে। একসময় দেখলাম আমার হাত বৌদির পেঁপে চেপে রেখেছে। এবার বৌদি আমার হাত দুটো ধরে আবার আমাকে ফেলে দিল। আমি রাগে চোখ বের করে বৌদিকে দেখছি, আর বৌদি আমার দিকে মুচকি হাসছে। আমি আবার বৌদিকে পাজা মেরে বৌদির গায়ের উপর শুয়ে পড়লাম। বৌদির হাত দুটো আমার হাত চেপে ধরে আছি, আমার বুক চেপে আছে বৌদির বড় বড় পেঁপে যুগল, আর আমার পা দিয়ে বৌদির পা চেপে রেখেছি। বৌদি কিন্তু লড়াই করার মতো আমার সঙ্গে ধস্তাধস্তি করছে। একসময় বৌদি হাত ছাড়িয়ে আমার পিঠের দিকে তার হাত নিয়ে গেল, আমার কাঁধে চেপে ধরে আমার মুখটা তার পেঁপের মাঝে চেপে ধরল। আমার দম বন্ধ হয়ে আসছে, অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছি না। বৌদ আরও তার পেঁপের মাঝে চেপে দিচ্ছে। এবার আমি চেঁচিয়ে উঠলাম, বৌদি ভয়ে ছেড়ে দিল। আমি উঠে দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস নিতে থাকলাম, আর আমি রেগে গেছি বেশ, কিন্তু কি করব, আমি তো বৌদির সঙ্গে শক্তিতে পারবো না। আর বৌদি আবার সেই রকম মুচকি হাসতে হাসতে বাথরুমে চলে গেল, আর আমি কি করি, এবার টিভি দেখতে বসে গেলাম। কিছুক্ষণ পরে মা আর রূপা চলে এলো। তারপর আমরা দুপুরে একসঙ্গে সবাই খেয়ে নিলাম। খেয়ে আমি আমার রুমে গেলাম আর বৌদি তার রুমে গেল। একটু পরে রূপা এসে বলছে, দাদা বৌদি তোকে ডাকছে। আমি আর রূপা বৌদির রুমে গেলাম, গিয়ে দেখি বৌদি পেটিকোট আর ব্লাউজ পরে খাটে শুয়ে আছে। যদিও ওই সময় আমি সেক্স সম্বন্ধে কোনো জ্ঞান অর্জন করিনি, তাই আমার জন্য বৌদির ওই পোশাক কোনো অশ্লীল নয়। আমি যেতে বৌদি উঠে বসল। আমি বললাম, কি হয়েছে বৌদি? বৌদি বলল, এসো আমরা সবাই মিলে লুডু খেলব। আমরা লুডু খেলছি, কিছুক্ষণ খেলার পরে আমার ঘুম ধরছে। আমি বললাম, আমি ঘুমাতে যাচ্ছি, আমার খুব ঘুম ধরছে। বৌদি বলল, তুমি এখানে ঘুমাও। আমি বৌদির খাটে শুয়ে ঘুমিয়ে পড়লাম, আর বৌদি আর রূপা খেলতে লাগল। বেশ কিছুক্ষণ পরে আমার ঘুম ভেঙে গেল, আমার খেলোয়াড়টাই কিছু নরম ছোঁয়া পেলাম, বেশ মজা লাগছিল। তখনও আমি চোখ খুলিনি। ঘুমন্ত অবস্থায় আমি আমার হাত খেলোয়াড়টাই নিয়ে গেলাম, আর খেলোয়াড়টা ভিজে আর শক্ত হয়ে আছে। আমি কিছু না বলে চুপ করে থাকলাম, কারণ আমার ভীষণ মজা লাগছিল। আরামে আমার শরীর মোচড় দিতে লাগল, আমি যেন স্বর্গে চলে যাচ্ছি। অনেকক্ষণ পর আর পারলাম না, উঠে বসলাম আর চোখ খুললাম। চোখ খুলে দেখি বৌদি আর রূপি দুজনে উলঙ্গ দুজন দুজনের তাদের পুকুরে হাত বলাচ্ছে, আর আমার খেলোয়াড়টা ও দুজন ধরে আছে। রূপা আমার সামনে উলঙ্গ থাকায় সে লজ্জায় কোনো কাপড় না পরে সোজা বাথরুমের দিকে ছুট দিল, আর বৌদি এখনো বসে আছে আমার সামনে উলঙ্গ হয়ে। আমি বললাম, বৌদি তোমরা উলঙ্গ হয়ে কি করছো, আর খেলোয়াড়টাই হাত বুলাচ্ছিলে কেন? বৌদি মুচকি হেসে বলল, আমরা একটি নতুন খেলা খেলছিলাম, আর এই খেলা খেললে উলঙ্গ হয়ে খেলতে হয়, আর এতে বেশ মজা পাওয়া যায়। বলো তুমি মজা পাওনি? হ্যাঁ মজা তো পাচ্ছিলাম, তবে আমি তো প্যান্ট পরেছিলাম। বৌদি তুমি যদি খেলতে চাও তাহলে প্যান্ট খুলে ফেলো। আমি বললাম, বৌদি আমি তো আরও মজা পেতে চাই, কেননা এই মজাটা আমার জীবনে প্রথম পেলাম এবং অনেক উৎকৃষ্ট মজা। কিন্তু রূপা আমার বোন, ওর সামনে উলঙ্গ হতে লজ্জা করবে না। এবার বৌদি আমাকে বোঝাতে লাগল, আরে পাগল, নিজেদের মধ্যে আবার লজ্জা কিসের? আমি রূপা আর তুমি ছাড়া আর এখানে আছে, এখানে আর ছাড়া এসব অন্য কোথাও খেলব না। এসব বলতে বলতে বৌদি আমার পোশাক খুলতে লাগল, আমাকে সম্পূর্ণ উলঙ্গ করে দিল। আমার ঝুলন্ত খেলোয়াড়টা বৌদি ধরে পাক দিতে আর টিপতে থাকল। আমার এক অজানা অনুভূতি হতে লাগল, কেমন অজানা নেশা আমাকে পাগল করে তুলছে। আবার আমার শুয়ে থাকা খেলোয়াড়টা উঠে সোজা হয়ে দাঁড়িয়ে গেল, আর আমার খেলোয়াড়টার মুখ থেকে লালা বেরিয়ে বৌদির হাতে লাগছে। আমি আনন্দে চোখ বন্ধ করেছিলাম, হঠাৎ চোখ খুলতে বাধ্য হলাম। দেখি বৌদি আমার খেলোয়াড়টা মুখে পুরে নিয়ে ললিপের মতো চুষছে। আমার মনে হচ্ছে আমার খেলোয়াড়টা কোনো গরম হাওয়া ভরা পাত্রে নাড়াচাড়া করছি। আমি বৌদির সুন্দর শরীরটা ভালো করে দেখছি,
বৌদির মাখনের মতো রং পাছা আর পিঠ দেখতে ভালো লাগছে, গোল গোল পেঁপেগুলো চকচক করছে, আর পেঁপের লাল নিপলটা বেশ সুন্দর লাগছে, সাদা সাদা থাইগুলো আরও ভালো লাগছে, আর সেই দুই থাইয়ের মাঝে কালো চুলে ঢাকা বৌদির পুকুরটা দেখতে পাচ্ছি। আমি যেন এখন আকাশে উঠছি, আর আবেগে কখন আমি বৌদির মাথায় হাত দিয়েছি জানি না। বৌদির মাথা ধরে আমার খেলোয়াড়টাতে চাপতে লাগলাম অনেকক্ষণ। বৌদির মুখে হালকা ঠাপ দিতে দিতে আমার শরীরে কেমন যেন নেচে উঠল। আমি বৌদির ধাক্কা মেরে সরিয়ে দিলাম আমার খেলোয়াড়টা, দেখি নেচে নেচে উঠছে। আমি আমার খেলোয়াড়টা এক হাতে ধরলাম যেন, আর না নাচে বৌদি আমাকে জড়িয়ে শুয়ে আমার মুখে ফটাফট চুমা দিতে লাগল, আর খেলোয়াড়টা বৌদির ঠাই দিয়ে চেপে রাখল। আমি অনুভব করলাম আমার খেলোয়াড়টা বৌদির পুকুরের চুলে খোঁচায় আমার শিরশির করছে। আমার একটু কৌতূহল হলো, ওখানে চুল কেন? আমি হাত দিয়ে দেখলাম জায়গাটা ভিজে। আমি বৌদিকে বললাম, বৌদি এটা কি? মুচকি হেসে বৌদি বলল, ওরে আমার বরুণ রাজা, এটাকে পুকুর বলে, আর ছেলেরা তাদের লম্বা খেলোয়াড়টা ঢুকিয়ে এতে খেলে। আমি এসব কথা কোনোদিন শুনিনি, তাই জানার ইচ্ছা হলো। বৌদি ওতে মানে মেয়েদের পুকুরে অত বড় ছিদ্র থাকে যে এত বড় আর মোটা খেলোয়াড় ঢুকে যায়? বৌদি আমাকে আর কিছু না বলে আমাকে খাটে শুইয়ে দিয়ে আমার দিকে দেখে হাসতে হাসতে বৌদি আমার কোমরের উপর বসে আমার খেলোয়াড়টা পুকুরে ঘুষছে। বৌদির পুকুর একেবারে ভিজেছিল। তারপরে বৌদি হাত দিয়ে খেলোয়াড়টা ধরে পুকুরের মাঝে ছিদ্রতে রাখল। বৌদির চোখ বন্ধ হয়ে এলো যখন বৌদির পুকুরের ভিতর খেলোয়াড়টা ঢুকছে। আমার কিরকম মজা হচ্ছিল আমি বলতে পারবো না, আমার ও চোখ বন্ধ হয়ে গেল আনন্দে। আমার খেলোয়াড়টা সম্পূর্ণ বৌদির পুকুরের ভিতর প্রবেশ করল। এরপর বৌদি উঠছে আর বসছে আমার খেলোয়াড়টার উপর, আর খেলোয়াড়টা বৌদির পুকুরে ঢুকতে আর বেরোতে লাগল। আমাদের দুজনের মুখ থেকে শব্দ বেরুচ্ছে, তার শব্দ হতে লাগল কয়েক মিনিট পরে। বৌদি তেজ গতিতে ওঠা বসা করতে লাগল, আর নিজে নিজের হাতে পেঁপেগুলো মুচড়ে মুচড়ে টিপতে লাগল। আমি আর ও আনন্দ পেলাম, বৌদির পাছা দুহাতে ধরে টিপতে লাগলাম। এবার বৌদি আমার গায়ে শুয়ে পড়ে একটা পেঁপে আমার মুখে দিয়ে শব্দ করছে, আমি পেঁপে চুষছি আর বৌদির পুকুরে আরও জোরে ধাক্কা দিচ্ছি। আমার মনে হচ্ছিল আমার খেলোয়াড় থেকে কিছু বেরোচ্ছে। ওই সময় বৌদি আমার ঠোঁট চুষতে লাগল, আর বৌদি নিজে পুকুর আমার বাড়ায় চেপে চেপে ঠাপাতে লাগল। কিছুক্ষণের মধ্যে আমি অনুভব করলাম বৌদির পুকুর থেকে গরম জল বেরিয়ে আমার খেলোয়াড়টা ভিজিয়ে দিল। আমরা দুজনে ঘেমে ভিজে গেছি। বৌদি ওইভাবে এখনো আমার গায়ে শুয়ে আছে আর আমাকে চুমা দিচ্ছে। একটু পরে বৌদি উঠে পুকুর মলতে মলতে বাথরুমে ঢুকে গেল। আমি একটু হালকা মতো অনুভব করলাম, ভালো করে নিঃশ্বাস নিচ্ছি। এমন সময় হঠাৎ দেখলাম রূপা ও এখানে ছিল। আমি খেলা সম্পর্কে কিছু না জানলেও এতটুকু জানতাম ফাঁকা শরীরে কারো সঙ্গে মেলামেশা ঠিক নয়, তাই আমি ভয় পেয়ে গেলাম। যা হওয়ার হবে, এখন আমার হিসি করতে হবে। আমি উঠে বাথরুমের কাছে গিয়ে বৌদিকে বললাম, বৌদি আমি হিসি করব, তুমি বেরিয়ে এসো, আমার খারাপ লাগছে কারণ আমার বোন রূপা ও ভিতরে আছে। বৌদি বলল, আমি যাব না, তুমি ভিতরে এসো। বৌদি এগুলো ঠিক নয়। আরে ভাই, আমরা সবাই নিজেদের মধ্যে, এত লজ্জা কেন? আমি বললাম, বৌদি রূপাও তো ওখানে আছে, আমি যাব না। আমি আরও একবার বললাম, বৌদি আমার খুব জোরে হিসি লেগেছে, তোমরা বাইরে এসো। এবার বৌদি বাইরে এসে আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। বাথরুমের ভিতরে আমরা তিনজন সবাই উলঙ্গ, রূপা আমার ঝুলে থাকা খেলোয়াড়টা আর চোখে দেখেছে আর মাথা হেট করে আছে। আমিও লজ্জায় মাথা হেট করে আছি, কিন্তু বেয়াদব চোখ রূপার সেক্সি থাইগুলোতে নজর এড়াতে বাধ্য হচ্ছে না। আরও একটু উপরে তাকাতে দেখলাম রূপা লজ্জায় নিজের থাই দিয়ে পুকুরটা ঢাকার বৃথা চেষ্টায় আছে, কিন্তু ঢাকতে পারছে না। রূপার পুকুরের চারপাশে কালো কালো চুল গজিয়েছে, আর সেই কালো চুলগুলো আরও পুকুরের শোভা বাড়িয়েছে। বৌদির চেয়ে রূপার পুকুরটা আরও সৌন্দর্য লাগছে, আর রপার ডাসা পিয়ারোর মতো পেঁপেগুলো খুব সুন্দর লাগছে। মনে হয় ধরি আর একটু চুষি, রূপা নজর দুহাতে পেঁপেগুলো ঢেকে রেখেছে। আমি যেভাবে দেখছি বৌদি আমার মনের ভাষা বুঝতে পেরে আমাকে বলছে, কি গো বরুণ সোনা, ওকে অমন করে কি দেখছ? ওকে ও কি খেলবে? রূপা ও খেলাতে চায় কিন্তু লজ্জা করছে। ঐশো তোমাদের লজ্জা ভেঙে দিচ্ছি, বৌদি আমাকে বলল, হিসি করে নাও। আমি হিসি করার জন্য আমার খেলোয়াড়টা বের করলাম। বৌদি বলল, দাঁড়াও, এক নতুন নিয়মে হিসি করো যাতে তোমাদের লজ্জা ভেঙে যায়। আমি বললাম, সে কেমন? বৌদি রূপাকে আমার সামনে আনল, বৌদির কোমরের অপর মানে কোলে বসিয়ে নিল। আমার সামনে এতটা কাছে নিয়ে গুলো আমাকে যে আমি আর একটু গেলে রূপার ঠোঁটে আমার খেলোয়াড়টাই ছোঁয়া লাগতো। এবার বৌদি রূপার পা দুটো ধরে ফাঁক করে বলল, নাও এবার রূপার পুকুরে তোমার খেলোয়াড়টা ঠেকিয়ে হিসি করো। রূপার পা ফাঁক করতে পুকুর ফাঁক হয়ে গেল।
আমি তো ওর সাদা মসৃণ ঠাই এর মাঝে কালো চুলে ভরা গোলাপি রসাল পুকুর দেখে হিসি করা ভুলে গেছি। আমার খেলোয়াড়টা আবার সোজা হয়ে গেল আর নাচতে লাগল ওর পুকুর দেখে। এসব দেখে রূপা আর বৌদি লজ্জা ভুলে মুচকি হাসছে। রূপার পুকুর দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি ওখানে হাঁটু গেড়ে বসে রূপার পুকুর দেখতে লাগলাম। আমি আমার জীবনে প্রথমবার কোনো কচি পুকুর ছুলাম। আবার আমার নিজের বোনের পুকুর, যখনই আমার হাত রূপার পুকুর স্পর্শ করল রূপা চমকে উঠল আর চোখে আমাকে দেখল। ওর পুকুর ভিজেছিল। পুকুরের গভীরতা মাপার জন্য আমি একটা আঙ্গুল রপার পুকুরে ঢুকিয়ে দিলাম। দিতে রপা মুচড়ে উঠল। রূপা আর দাদা খেলো আমাকে খেলো। আমিও হিসি করা ভুলে বোনের কথা শুনে রূপার পুকুরে আমার মোটা খেলোয়াড়টা ঢোকানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু সব বৃথা। খেলোয়াড়টা বারবার রূপার পুকুর থেকে পিছলে যায়। আমি আবার লাগাই। যখন পুকুর থেকে পিছলে বেরিয়ে যায় রপা নিজের পাছা উঁচু করে যেন রূপা ঢোকাতে চাইছে না। আমাদের কাণ্ড দেখে বৌদি হাসছে আর বলল, এমনভাবে ঢুকবে না, সোনা এদিকে দাও। বলে বৌদি আমার খেলোয়াড়টা হাতে নিল। আমার খেলোয়াড়টাই অনেক করে তেল লাগিয়ে দিল আর কিছু তেল হাতে নিয়ে রূপার পুকুরের চারপাশে লাগিয়ে দিল। এরপর রপার পুকুরের ভিতর হাত গলিয়ে তেল লাগিয়ে দিল। এবার বল নাও, এবার এর পুকুরে কেমন ঢুকে যায় দেখো। এবার বৌদি খেলোয়াড়টা ধরে রূপার পুকুরে ঘষতে লাগল। ঘষার জন্য রপা এবার উঁচু করছে আর ছটফট করছে আর রূপা বলছে, বৌদি ছেড়ে দাও দাদা, আর পারছি না খেলে খেলে। রূপা আরও বলছে, বৌদি ছাড়ো, দাদাকে খেলতে দাও, আমি আর পারছি না। আমিও আর পারলাম না। আমার খেলোয়াড়টা রূপার পুকুরে চেরায় রেখে জোরে একটা চাপ দিলাম। গুদ আর খেলোয়াড়টাই তেল থাকায় সম্পূর্ণ খেলোয়াড়টা রূপার পুকুরে ঢুকে গেল। রপা মা মা বলে চেঁচিয়ে উঠল। তখন বৌদি রূপার মুখে হাত চেপে ধরল, কিন্তু রপা ব্যথায় কাঁদছে আর চোখের কোনায় থেকে জল গড়িয়ে আসছে। এসব দেখে আমি ভয় পেয়ে গেলাম আর খেলোয়াড়টা পুকুরের ভেতর থেকে বের করে নিলাম। রূপার পুকুর দিয়ে রক্ত ঝরছে। রক্ত দেখে আমার খেলোয়াড়টা যেন অজ্ঞান হয়ে গেল। আমি বাথরুম থেকে বেরিয়ে এসে বিছানায় গিয়ে শুয়ে আমিও ভয়ে কাঁদছি। কিছুক্ষণ পরে বৌদি আর রূপা ও বাথরুম থেকে বেরিয়ে এলো। রূপা খুঁড়িয়ে হাঁটছিল, রপা এখনও কাঁদছে, আর বৌদি দেখল আমিও কাঁদছি। এবার বৌদি আমাদের আবার বোঝাতে লাগল যে খেলা কি আর এসব কেমন করে করে। আবার এই রাতে দাদা বাইরে চলে গিয়েছিল, তাই আমি আর রূপা বৌদি রুমে ঘুমাতে গেলাম। বৌদি আমার সঙ্গে খেলিয়ে রূপাকে দেখিয়ে দিল যে কেমন করে খেলে মজা নেওয়া যায়। এবার আমরা ও বুঝেছি যে খেললে কত মজা পাওয়া যায়। বৌদি আমাকে রূপার পুকুর উপর তুলে দিয়ে খেলতে বলল আর রূপা ও ব্যথা হজম করে খেলার মজা পেয়ে গেল। একবার খেলায় মজা পেয়ে সেই রাতে সারা রাত খেললাম। এরপর যখন সুযোগ পেতাম আমরা তিনজন খেলা করতাম একসঙ্গে। তো কেমন লাগলো আজকের এই গল্পটা বন্ধুরা? এইরকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। গুড বাই।